আজি মহামিলন ঘটিব যা রয়েছে গুরু গ্রহ এবং সিধা সড়ক বা খালি আখিরে জনসাধারণ মানে এই মহাজাগতিক দৃশ্যকে দেখি পারবে এবং যদি কহিবা কি যাহা আমি সূচনা পাইছে কি এক মাস ধরি এই গ্রহ গুড়াক আকাশে দেখা যাচ্ছে কিন্তু আজি বহুত পাখরু হি দেখা মিলবে এবং দূরতা মধ্য কমি যাই এবং সিধা সড়ক আলোচনা করা আমার সহ অনেক পটানি সামন্ত প্ল্যানেটোরিয়ম উপনির্দেশক শুভেন্দু পটনায়ক সিধা সড়ক আলোচনা করা স্যার আপনার স্বাগত প্রথমে ভিজুয়াল মধ্যে দেখা চাহিবি ক্যামেরা পর্সন ভিজুয়াল দেখবে আমি সেই সেমধ্যে প্রতিক্রিয়া নেওয়া স্যার যদি কহবা এই যে মহাজাগতিক দৃশ্য দুই বর্ষ পরে দেখা মিলুচি এবং কেউ দিগরে এবং জনসাধারণ কেতে সময় পর্যন্ত দেখি দেখন্তু এই যে ঘটনাটি ঘটুচি সেথিরে আমি বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহকে অতি পাখরে দেখিবা যেটা কি দশমিক পাঁচ ডিগ্রি ব্যবধান রহিব পশ্চিম আকাশে সূর্যাস্ত পরে পরে যেতবে সূর্য অস্ত হয়ে প্রায় ছটা পনেরো মিনিট রু সাতটা পনেরো মিনিট এক ঘন্টা ধরে আমি দেখিপারা দুইটি গ্রহ পাখাপাখি আজি বৃহস্পতি গ্রহটি শুক্র গ্রহর একদম অল্প উপরে রয়েছে পাখাপাখি রয়েছে তাপরে কালি যদি আমি দেখিবা মধ্যে ঠিক পাখাপাখি সেটি দূরতা দেখিবা সেতবে কিন্তু শুক্র গ্রহ উপরকে চাল যাই বৃহস্পতি গ্রহ তলক আসি যাই এইটা গোটে বিগত কিছু দিন ধরে ক্রমান্বয়ে চালছে মু অনুরোধ করি আপনার যদি স্ক্রিনে দেখবে আপনার দেখিপারে আপনার প্রথমে যদি দেখিবা বাইশ তারিখ বেলকু সেটা দূরতা কেতে লা তাপরে তেইশ তারিখে আউটে কমিগলা চব্বিশে কমিগলা পঁচিশ তারিখে ধীরে 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 কমিগলা পঁচিশ তারিখে ধীরে ধীরে কমি ছবিশ তারিখ এবং সতেইশ তারিখে আপনার যদি কমি যাই এইটা হচ্ছে অঠেইশ তারিখের অবস্থিতি কালির অবস্থিতি লা এবং আজি এক তারিখ মার্চ এক তারিখে যেটি বৃহস্পতি গ্রহ টিকি উপরে রহব এবং শুক্র গ্রহ আউ টিকি তলকু রহুচি তো সেই অবস্থা পুঁজি রহব আসন্তা কালি মধ্যে যদি আপনার দেখবে সেতবে মধ্যে দুইটি জায়গা টিকি পাখাপাখি দেখা যাব কিন্তু সেতবেলক সেটা টিকি তলক চালি যাই আমার বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহটি উপরক আসি যাই স্যার এই যে ঘটনা প্ল্যানেটোরিয়াম পক্ষের কোণ ব্যবস্থা করা যাই কমিটি লোক মানে আসিকি দেখিপারে এবং কিছু ফি রখা যাই দেখন্তু আমি সবুলে প্ল্যানেটোরিয়াম তরফ এইভাবে অবস্থায় লোক মানুষ সচেতন করাই থাকু তেমন যেহেতু এটা গোটিয়ে ঘটনা আমার ওড়িশা সারা সবু লোক দেখিপারে গোটে বিরল ঘটনা এটাকে খালি আখিরে স্পষ্ট ভাবে ভালো ভাবে দেখিপারে যদি আকাশ মেঘুয়া নথায় তেমন সন্ধ্যা ছটা পনেরো সাতটা পনেরো সমস্ত অনুরোধ করা যাচ্ছে সে পশ্চিম আকাশে এই বিরল দৃশ্যটি দেখন্তু এবং সেমানে মধ্যে সাধারণ মোবাইল ফোনে ফটো মধ্যে লোক মানে নিয়ে পারবে গোটে বিরল ঘটনা আউ প্ল্যানেটোরিয়াম তরফ আমি ছটা পনেরো সাতটা পনেরো মধ্যে লোক মানুষ দূরবীক্ষণ যন্ত্র সাহায্যে আমি দেখবার ব্যবস্থা মধ্যে করছু সেটিপি কোণী শুল্ক দেওয়া পড়বে না এটা নিঃশুল্ক রয়েছে গতকালি মধ্যে আমি ব্যবস্থা করেছিল কিছু লোক আসলে দেখি আউ সেইভাবে ঘটনা হলে আমি নিশ্চিন্ত ভাবে লোক ব্যবস্থা করু মানে ভাবন্তি কি এই যে গ্রহ বা গুরু গ্রহ কিছু প্রভাব পকাইব কি খালি আখিরে দেখলে কিছু আমার উপরে প্রভাব পড়ব সে নিয়ে কি আপনার কোণ কাহাকে চাইবে কোণ সতর্কবার্তা দেখন্তু গ্রহ মানুষ আমি খালি আখিরে নির্দ্বন্দ্ব দেখিপারে কোণী অসুবিধা নাই সেতু কারণ যদি আমি এই গ্রহ মানুষ খালি আখিরে ন দেখিকি তাঙ্ক বিষয়ে অধ্যয়ন ন করে থাকে আমি বিজ্ঞানের এত অগ্রগতি করে ন থাকে যে গ্রহ মানুষ অবস্থিতি বিষয়ে কৌন সবু গ্রহক আমি খালি আখিরে দেখিলা পরে সে চলন লক্ষ্য কলাপরে আমি গাণিতিক সূত্র সাহায্যে সেটা পাইছু তেমন কোণী গ্রহ কেবে আম উপরে কোণী প্রভাব পকাউ নে বা পকাউ না তেমন এটা গোটে বিজ্ঞানের গোটে ভালো ঘটনা আমি দেখা যাচ্ছি তেমন লোক মানে নির্দ্বন্দ্ব দেখিপার বিজ্ঞান মতরে কোণী গ্রহর কেবে আম উপরে কোণী প্রভাব নথিলা বা ভবিষ্যতে রহব না এই যে আমি দীর্ঘদিন হল দেখলে এক মাস তথাপি কহিপারে এক মাস হলে এই মহাজাগতিক দৃশ্য দেখি হচ্ছে আগামী কতদিন পর্যন্ত এই দৃশ্যটি দেখি দেখন্তু আমি খালি আখিরে পাঁচটি গ্রহকে দেখিপারে সেগুলিক হলে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি আর শনি বুধ গ্রহটি সাধারণত খুব কম সময় দেখা যায় সেটা খুব ক্ষীণ তাকে দেখা কষ্টকর কিন্তু বাকি চারোটি গ্রহ মঙ্গল বৃহস্পতি শনি আুক্র আমি ভালোভাবে সবুলে দেখিপারা বর্তমান এই জিনিসটি আমি দুই মাস ধরে বৃহস্পতি গ্রহকে দেখি আসুছে মঙ্গল গ্রহ এবে মুন্ড উপরে দেখা যাচ্ছে আহরি ছ মাস পর্যন্ত মঙ্গল গ্রহ দেখা যাব সেমতি শুক্র গ্রহটি সবুলে এবে আমার সন্ধ্যা আকাশে দেখা যাচ্ছে কিছুদিন পরে সেটা পশ্চিম আকাশে দেখা যায় পূর্ব আকাশে কুয়াতারাবারে ভোর ভোর দেখা যাব তেমন গ্রহগুলো সবুলে কিছু না কিছু গ্রহ আমাকে দোষ থাকে এইটা গোটে সংযোগ যেতবে কি সে পাখাপাখি আমাকে দেখা যাবে আকাশে তার কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহটি বহু দূরের লে সে শুক্র গ্রহ পছকু চালি আসছে আমার আখি সিধারে সে পলাই আসছেন সেটিপাই আমি গোটিয়ে স্থানের লাগে দেখা যাচ্ছেন
ଭାବରେ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଏବଂ ଯେମିତିକି ଆଜି ସନ୍ଧ୍ୟା 6:15 ରୁ 7:15 ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ମହାଜାଗତିକ ଦୃଶ୍ୟ ସାଧାରଣ ଲୋକମାନେ ନିଜ ସିଧାସଳଖ ଭାବରେ ଦେଖିପାରିବେ ଏବଂ ଯେଉଁଭଳି ଏହି ମହାଜାଗତିକ ଦୃଶ୍ୟ ଦେଖିବା ପାଇଁ ପ୍ଲାନେଟୋରିୟମ୍ ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ନିଃଶୁଳ୍କରେ କୌଣସି ବି ବିନା ଦେୟରେ ସମସ୍ତେ ଆସିକି ଦେଖିପାରିବେ ଏବଂ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଭୁବନେଶ୍ୱର କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଜିତେନ୍ଦ୍ରଙ୍କ ସହ କବିତା ସ୍ୱାଇଁ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।